ঘুরছে যেন ঐতিহ্যের চাকা। চরকা কেটে নলিতে সুতা সাজাচ্ছেন তাঁতি পরিবারের বধূ। চরকারও আছে রকম ফের, তাতে লাল গোলাপি সোনালি সবুজ নানা রঙের সুতার খেলা। সুতার গায়ে সূর্য কিরণ মেলেছে রংধনু পেখম, তাতে তাঁতি মনের মাধুরী মেশানো। টাঙ্গাইলের তাঁতিপল্লী জুড়েই এমন বাহারি রং। সুতার ভাজি সুতা, মাকু ছুটছে এপাশ ওপাশ, হাতে ফাই ফেলে বুনন, পায়ে পারাপাড়িতে বুনন, ছন্দে ছন্দে তৈরি হচ্ছে বর্ণমালাহীন কবিতা। একটু বেশ কম হলেই ভুল হবে নকশায়, খুঁত পড়বে গাঁথুনিতে। যদিও তাঁতির নিপুণ হাতে সৃষ্টি শুধুই মুগ্ধতার, কাজ করতে করতেই এই অভাবনীয় দক্ষতা অর্জন করেছে তারা। তাই তো তাঁত দেশের এক বিস্ময়কর ঐতিহ্য। 17 বছর যাবৎ কাজ করছি, কাজটা যদি কঠিন কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, শেখার চেষ্টা করছি, শেখার জন্য যে আমার যে পেলে হয় কাজটা শিখতে হবে। 4 বছর বিয়ে হয়েছে, এই জায়গায় এসে প্রথম দেখছি। পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন অখিল চন্দ্র বসাক, আসল ঐতিহ্য হ্যান্ডলুম টিকিয়ে রাখার এক যোদ্ধা। তার মতো 76,000 তাঁতি আছেন টাঙ্গাইলে, আর চালু তাঁতের সংখ্যা প্রায় 28,000। বসাকের এখনকার যুদ্ধ টিকে থাকার, কারণ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 7,000 তাঁত। তবে পুঁজির ঘাটতি, শ্রমিকের অভাব আর প্রযুক্তির লড়াইয়ে পেরে ওঠা দায় বিলুপ্তর দিকে যাচ্ছে। আগে তো দারিদ্রতা ছিল, শ্রমিক ছিল, কাজ কম ছিল, যার কারণে তারা তাঁতের এটাকেই মানে বেশি প্রাধান্য দিত, যেন ওইখানে গেলে হয়তো কাজটা দ্রুত শেখা যায় এবং কাজটা করলেও দ্রুতই পয়সাটা পাওয়া যায়। পাওয়ার লুম, শৈল্পিকতার বিপরীতে যান্ত্রিকতা, কম সময়ে বেশি উৎপাদন, খরচও কম, তাই অনেকেই ঝুঁকছে এদিকে। কাপড় দরকার 120, বানাইতে আসলো 20 পিস, তাহলে দরকার হইতেছে না, পরে পারলাম গেলাম। ঐতিহ্য টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সহ সরকারের নীতিগত সহায়তা চান তাঁতিরা। কোনো উদ্যোক্তাও আমাদের কাছে আসিয়া বলে না যে আপনাদের 1 কোটি টাকা দিলাম, এইটা আপনাদের এই পার্সেন্টেজে দিয়া খালি সার্ভিস চার্জ, আমাদের তো কৃষকদের টাকাই নেই না। রঙিন সুতোর বুননে এ অঞ্চলের তাঁতিরা যে ঐতিহ্য করে তুলেছে, পরিচর্যার অভাবে তা ফিকে হবার আশঙ্কায়। অথচ স্থানীয় আর বিদেশি বাজারের চাহিদা কাজে লাগাতে পারলে তাঁত শিল্প অর্থনীতিতে রাখতে পারে বড় ভূমিকা। সেহাত সিন্ধু, যমুনা নিউজ, বড়বেলতা, টাঙ্গাইল।